আজকে ইলিশ মাছ ভাজা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। উদয়পুর সিবিচের বিখ্যাত ইলিশ ফ্রাই রেসিপি নিশ্চয়ই খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই যখন সমুদ্রের ধারে ঘুরতে যাবেন একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। বানানো ভীষণ সহজ, আর সেই বানানোটা আমরা শিখে নেব। সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে আমরা অনেক রকম কিছু খাই, তার মধ্যে ইলিশ ফ্রাই রেসিপিটা আমরা আজকে ট্রাই করছি। প্রথমে মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে, মানে লেজটা কেটে নিতে হবে, আর তার সঙ্গে মাছের গাটা একটু চিড়ে চিড়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে যা মশলা মাখানো হবে সেই মশলাগুলো মাছের ভিতরে যেন ভালো মতো ঢোকে, বাস আর কিছুই না। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন তারা, কারণ আপনার স্বাস্থ্যের কথা তারা চিন্তা করেন। মাছের কানকো ফেলা হচ্ছে না, কানকোটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে, জাস্ট লেজটা কেটে ফেলা হয়েছে আর গাটা ছিঁড়ে দেওয়া হয়েছে। মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার একটা পাত্রে রাখছেন তারা, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আপনার জন্যই তারা তৈরি করে দিচ্ছেন এরকম একটা ইলিশ ফ্রাই রেসিপি। কী কী মশলা দেওয়া হচ্ছে দেখে নিয়ে আসুন। নুন, হলুদ গুঁড়ো, জাস্ট এইটুকুই। খুব ভালো করে মাছের গায়ে হাত দিয়ে দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে, মানে তারা দিচ্ছেন, যাতে ওই চেরা চেরা মাছের গায়ে যে চেরা চেরা অংশ আছে তার মধ্যে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে ঢুকে যায়। তারপর সর্ষের তেলে ডিপ ফ্রাই। জিভে জল আনা স্বাদের এই ইলিশ ফ্রাই রেসিপি কিন্তু আপনি বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজে। আপনি এর সঙ্গে আরও একটা জিনিস মেশাতে পারেন, নুন হলুদ গুঁড়োর সঙ্গে লঙ্কা গুঁড়ো, জাস্ট জমে যাবে। সমুদ্রে ঘুরতে গিয়ে আপনি ইলিশ মাছ ভাজা খেয়েছেন, চিংড়ি মাছ ভাজা খেয়েছেন, এছাড়া বিভিন্ন রকম মাছের পকোড়া খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, তবে এই রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগে। দেখুন কত সুন্দর, আর টাটকা ফ্রেশ একেবারে সমুদ্র থেকে ধরে আনা এই ইলিশ মাছ ভাজা, যেটা আপনার মন কাড়বে কথা দিচ্ছি। বরফের মাছ নয়, এটা একেবারে টাটকা মাছ, ছাঁকা তেলে ভাজা হচ্ছে, তারপর তুলে নেওয়া হচ্ছে। খুব যত্ন সহকারে তারা তৈরি করেন বিভিন্ন রকম রেসিপি আপনাদের জন্য। কত সহজ করে বানালেন দেখুন, কত যত্ন করে, কত ভালোবাসা স্নেহ মেশানো আছে। এর উপরে দেওয়া হচ্ছে একটু মশলা, যেটা মুখরোচক মশলা, চাট মশলা, একটু পাতিলেবুর রস আপনাদের ভালো লাগবে সেই কথা ভেবে, দুটো তিনটে পেঁয়াজের স্লাইস দেওয়া হলো আপনাদের কথা ভেবে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো সি ফুড রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।